नमस्कार, आमी कौशिक राय, एस्ट्रो एडुकेशन चैनल सकल प्रिय दर्शक बंधु के अनेक अनेक स्वागत जानाई। बर्तमान समय लॉकडाउन चलते गोटा देश जुड़े, तो आमी आज के जानाते चले 1427 बंगाब्दे कौन छयटी राशि लटारी शेयर बाजार एवं गुप्तधन पावर सम्भावना आछे। आमी सम्पूर्ण रूपे ग्रहगत अवस्थान धरे आपनादेरके जानाबो। देखुन, अनेकेई बोलबेन जे ए लकडाउनेर समय ए लटारी एटा तो मिलबे ना, पृथिवी शांत हबे, आगेर मतन परिवेश आबारो फिरे आसबे। आमी ए ভাইরাস নিয়ে অলরেডি কবে কবে কমতে পারে এই নিয়ে আমি ভিডিও দিয়েছি, আপনারা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, জেনে নেবেন যে এই মারণ ভাইরাস থেকে কবে আমাদের দেশ ও দুনিয়া মুক্তি পেতে চলেছে আমি তারিখ অনুযায়ী জানিয়েছি। এবং আমি আবারও বলছি এই পৃথিবী আবার শান্ত হবে। তো যাই হোক, সবাই আবার নিজ নিজ কর্মে আমরা সবাই ফিরে যাব। আগে যেমন চলছিল ঠিক সেই রকম ধারাবাহিকতাতেই মানুষের জীবন অতিবাহিত হবে। তো শুরু করা যাক, 1427 বঙ্গাব্দে কোন ছয়টি রাশি লটারি বা শেয়ার বা গুপ্তধন বা ফাটকা কারবার বা যারা জুয়া খেলেন বা সাট্টা কাটেন তাদের কিন্তু প্রভূত উন্নতি হবে। তো আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি। দেখুন, প্রথমেই আপনাদেরকে বলি, এই যে লটারি বলুন, এই ফাটকা কারবার বলুন, সাট্টা বলুন, এগুলো সম্পূর্ণ কিন্তু দেখে রাহু গ্রহ। প্রথম কথা আপনাদেরকে দেখতে হবে আপনাদের জন্মছকে কোন জায়গাতে রাহুর প্লেসমেন্ট আছে। প্রথম, দ্বিতীয় দেখতে হবে আপনার বর্তমান দশা কি চলছে। এর পাশাপাশি আপনাদেরকে দেখতে হবে আপনার শুক্র গ্রহের অবস্থান কেমন আছে। দেখুন, অনেকেই লটারি কাটে, প্রচুর লটারি কাটে, কিন্তু একদমই লটারি লাগে না, কেটেই যায়, কেটেই বা ফাটকা কারবেতে টাকা লাগায় বা শেয়ারে টাকা লাগায়, কোনোদিন প্রফিটের মুখ দেখতে পায় না। কেউ কেউ জানেই না যে তার কপারে লটারি আছে বা ফাটকা কারবার থেকে ইনকাম আছে বা সাট্টা থেকে ইনকাম আছে, কেউ কেউ জানেই না। তারা এই জীবনে হয়তো তার ভাগ্যে ছিল, কিন্তু কর্ম না করলে সে ভাগ্য কিন্তু ক্লিক করবে না। আমি এটা আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে কথা বলছি। একটা কথা আপনাদেরকে বলি, ঘুমন্ত সিংহের মুখে কোনোদিন হরিণ আসে না। সেই সিংহকেও কিন্তু দৌড়ে গিয়ে সেই হরিণকে কিন্তু ধরতে হয়। সুতরাং কেউ যদি ভাবেন এই যে লটারি, এটা কিন্তু ভাগ্যের ব্যাপার। ভাগ্য মানে কিছুটা আপনাকে কর্ম করতে হবে, আপনাকে যেতে হবে, আপনাকে নির্বাচন করতে হবে, আপনি কোন সংখ্যা নিচ্ছেন, আপনি কোন সময় লটারি কাটছেন, সেগুলো একটা বিচার্য বিষয়। প্রথম কথা, আপনি যদি ভাবেন যে না আমার তো লটারি লাগবে না, কিন্তু আপনার ছকে দেখা গেল লটারির যোগ বা ফাটকা যোগ বা শেয়ারের কিন্তু আপনার আছে, কিন্তু আপনি কাটলেন না। কেউ কেউ আবার কেটে, আমার নিজে জ্ঞানে কিছুদিন আগেকার কথাই বলছি, একজন দার্জিলিংয়ের চা শ্রমিক লটারি কেটে নাই নাই করে 1 কোটি টাকার মালিক হয়েছে। সে চায়ের বাগানে কাজ করতেন এবং সে কিছু কিছু টাকা কিন্তু দানও করেছেন, তার ভাগ্যে কিন্তু ক্লিক করেছে। আমি বলছি ভাগ্য ক্লিক করাটা একান্ত দরকার। যাদের শতবিশা নক্ষত্রে জন্ম তাদের কিন্তু লটারি লাগার কিন্তু সম্ভাবনা থাকে। আরও আমি এর আগেও এই লটারি কোন কোন নক্ষত্রে হতে পারে আমি বলেছি, সেই এগুলো দেখবেন, সেই ভিডিওগুলো দেখবেন, আপনি জানতে পারবেন লটারি সম্বন্ধে আমি বিস্তারিত কোন কোন যোগে কাটতে হবে, কোন নক্ষত্রে কাটতে হবে, এই নিয়ে ভিডিও কিন্তু দিয়েছি, অলরেডি আপলোড হয়ে আছে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করুন, বিগত ভিডিওগুলো দেখুন। তো আমি আপনাদেরকে তাও বলি, লটারি ঠিক কাটতে যাবেন দুপুর 1টার পর লটারি কাটবেন, এবং লটারিটাতে শেষ সংখ্যা দেখবেন
চার বা ছয় আছে কি না, মানে লাস্টের সংখ্যায় মানে সেই লটারির মধ্যে চার বা ছয়ের আধিক্যতা যেন বেশি থাকে, এটা কিন্তু দেখবেন। এবং আপনার দশা অন্তর্দশা কী চলছে বা গ্রহের অবস্থান কেমন আছে, লটারির যোগ আছে কি না, এগুলো কিন্তু দেখা দরকার। প্রত্যেকেই চাই একবার নিজের ভাগ্যটা যাচাই করে নিতে, তাই না? দেখুন, কর্ম তো আছে, পাশাপাশি কিন্তু ভাগ্য কিন্তু নির্দেশ করে। প্রচুর লোক আছে প্রচুর পরিশ্রম করে, কিন্তু সেই মতো কিন্তু তার ভাগ্য সাপোর্ট করে না বলে তার কিন্তু সেই মতো অর্থ আসে না। এমন এমন লোক আছে খুব অল্প পরিশ্রম করে, তার কিন্তু প্রচুর টাকা, তার ভাগ্য কিন্তু সাপোর্ট আছে। তো আমি আজকে আপনাদেরকে জানাতে চলেছি এই 1427 বঙ্গাব্দে কোন ছয়টি রাশির প্রবল লটারি লাগার সম্ভাবনা আছে, যেগুলোর খুব সম্ভাবনা আছে তাদেরই। তবুও বলছি, আপনাদের জন্মছকে লটারি যোগ আছে কি না সেটা আগে দেখবেন। পাশাপাশি দ্বিতীয় পঞ্চম কানেকশান, পঞ্চম একাদশ কানেকশান এবং একাদশ দ্বিতীয়ের কানেকশান একান্ত থাকা দরকার, তবেই দেখবেন আপনার এই লটারির প্রাপ্তির যোগ আছে। এর পাশাপাশি চতুর্থ ভাবেরও কানেকশান থাকা দরকার, চতুর্থ একাদশের কানেকশান যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা লটারি থেকে প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথা বলছি। তো এ সময় যদিও লটারি দোকান বন্ধ আছে, কিন্তু আমি আবারও বলছি এই লকডাউন সারা বছর চলবে না, ধীরে 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 পরিস্থিতি উন্নতি হবে, এই নিয়ে ভিডিও দিয়েছি, পৃথিবী আবার শান্ত হবে, আবার সবাই সবাই কাজে কিন্তু আমরা লিপ্ত হব। এরকম কেউ কমেন্টস করবেন না যে স্যার আপনি কতগুলো লটারি কেটেছেন, এরকম কমেন্টস আমি আশা করি আপনারা যে 5% লোক করছেন এরকম করবেন না। আর পাশাপাশি এই লকডাউন পিরিয়ড চলে গেলে আমি যে রাশিগুলোর কথা বলছি তারা কিন্তু অবশ্যই এই লটারির দিকে আপনারা কাটুন, শেয়ার মার্কেটে আপনারা ইনভেস্টমেন্ট করুন, ফাটকা কারবারি বা যারা সাতটা কাটছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল কিন্তু দিবে। তো শুরু করা যাক, 1427 বঙ্গাব্দ কোন ছয়টি রাশির এই লটারি পাওয়ার মহা যোগ তৈরি হয়েছে। তো প্রথমেই আমি জানাই বেশ কয়টি রাশির নাম, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির রাশিতেই রাহুগ্রহের অবস্থান হবে সেপ্টেম্বর মাস থেকে। বৃষ রাশির সব দিক থেকে ভালো সময়, আমি আবারও বলছি বৃষ রাশির লটারি পাওয়ার প্রবল সম্ভাবনা আছে 1427। এরপরে দুই নম্বর যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির একাদশ স্থানে এই সেপ্টেম্বর মাস থেকে তুঙ্গস্থ রাহু অবস্থান, আপনাদেরও লটারি থেকে বা গুপ্তধন বা শেয়ার মার্কেট বা আপনার যারা সাতটা কাটেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন। এরপরে যে রাশিটির কথা আমার বেসিক্যালি মনে হচ্ছে সেটা হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ, সিংহ রাশিরও কিন্তু লটারির একটা বড় চোখ তৈরি হচ্ছে, আপনারাও কিন্তু লটারি এই 1427 কাটতে পারেন। আমি খুব সময় অল্পের জন্য আমি গ্রহগত অবস্থান ধরে বুঝাচ্ছি না। এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে তুলা রাশি, চার নম্বর যে রাশিটি। দেখুন, আপনাদের নবম স্থানে তুঙ্গস্থ রাহু এবং আপনাদের জন্মছকে রাহুর প্লেসমেন্ট ভালো থাকে এবং আপনার রাশি চতুর্থ স্থানে শনি মহারাজের অবস্থান শশ নামক রাজযোগ তৈরি করছে এবং সরাসরি বৃহস্পতির দৃষ্টি, তো আপনাদেরও এবং রাশির নবম স্থানে শুক্র গ্রহের অবস্থান, অর্থাৎ আপনাদের রাশির অধিপতি সে নবম স্থানে অবস্থান করছে বর্তমান সময়,
তো আপনাদেরও এই লটারি পাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা আছে তুলা রাশির। আমি এগুলো খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি। এরপরে পাঁচ নম্বর যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার ধনুরাশি। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, ধনুরাশিরও এবছর লটারি পাওয়ার মহা চোখ তৈরি হতে চলেছে। আপনারাও এই লটারির দিকে এগিয়ে যান। আপনারা লটারি শেয়ার বা গুপ্তধন বা ফাটকা কারবারি বা সাট্টা থেকে আপনারা প্রচুর অর্থ কিন্তু পাবেন। এবার বলি শেষ যে রাশিটি, দেখুন প্রথমেই জানাই সেই রাশি হচ্ছে শনি সাড়ে সাথে চলছে, ধনুরাশিরও চলছে, কিন্তু সেই রাশির সাড়ে সাথে প্রথম চরণ সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির চতুর্থ স্থানে রাহু গ্রহের অবস্থা, তুঙ্গস্থ রাহু আপনাদের প্রচুর অর্থ কিন্তু নিয়ে আসবে। গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। আপনারা কিন্তু এই 1427 বঙ্গাব্দে আপনারা লটারির দিকে এগিয়ে যান, আপনারা লটারি নিশ্চিত রূপে পাবেন। তো যদিও আপনাদের জন্মছকে থাকা দরকার। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন।